এসে বলে থাকেন, ভোট আমরা দিলেও পাস না দিলেও পাস, আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের আস্থার ঠিকানা, আমাদের বিশ্বাস বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তম, সে বিষয়ে আপনাদেরকে বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, যত হুমকি দুমকি যেই দেন না কেন, বন্ধু আমার কাশিম বাজার আজকেও প্রোগ্রাম দিয়েছিলেন, বঙ্গবীর আসবেন শুনে প্রোগ্রাম এখানে না দিয়ে ক্যান্সেল করেছেন। ধন্যবাদ জানাই, সম্মানী মানুষকে সম্মান দেওয়া উচিত। বীরের জাতি বাঙালি জাতি, সেই বীরের জাতি উত্তম সন্তান হলো বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তম, যিনি দেশকে স্বাধীন করেছেন, যিনি দেশকে স্বাধীন পতাকা দিয়েছেন, এবং 75 পরবর্তী এই দেশের সকল মানুষ যখন নিজের জীবন বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিয়ে মুস্তাক পরিষদের মুস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, তখন আমাদের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, এবং যারা সব দুঃসাব্যস্ত হয়েছেন তাদের এই দেশে ফাঁসি হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। বন্ধুরা আমার একটি কথা বলতে চাই, এই কেন্দ্রটি এমন একটি কেন্দ্র মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের, সনাতন ধর্ম সম্প্রদায়ের বোধ প্রায় সমান সমান। বন্ধুরা আমার, আমি সেদিনও বলেছি আজকেও বলেছি, এলাকায় নরেশ বাবুকে আওয়ামী লীগ নমিনেশন দেয় নাই, এলাকার ফাইজুল কাকাকে আওয়ামী লীগ নমিনেশন দেয় নাই, আমাদের নেতা বিধুভূষণকে এখানে নমিনেশন দিয়েছে, এই ইউনিয়নের আরেকটি যে পূর্বের অংশ সেই অংশে আমাদের নেতা নমিনেশন দিয়েছেন আলহাজ রিয়াজউদ্দিন নয়ন হাজিকে। আপনারা খেয়াল করে দেখেন, এখানে দিয়েছেন সনাতন ধর্মের বিধুভূষণকে, পাশের ইউনিয়নে দিয়েছেন একজন আল্লাহর ঘর তৎ করা আলহাজ রিয়াজউদ্দিন নয়ন হাজিকে। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, আমরা মানুষ হিসেবে মানুষকে প্রেম দেই, মানুষকে ভালোবাসা দেই, মানুষকে সম্মান দেই, মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আছে। আমাদের দল সকল সময় সকল পেশার শ্রেণীর মানুষকে সাথে নিয়ে রাজনীতি করে। বন্ধুরা আমার একটি কথা বলতে চাই, বন্ধুরা আমার 17 জুলাই মাঝখানে আর দুদিন আছে, বন্ধুরা আমার আজকে শুক্রবার, মাঝখানে দুদিন শনিবার এবং রবিবার, সোমবার দিন আপনারা প্রত্যেকেই, বন্ধুরা আমার বর্ষা মাস বৃষ্টি থাকতে পারে, এই বৃষ্টির অপেক্ষা করা যাবে না, আপনাকে একটি ভাগ পাঠতে হবে, একটি একটি ভোট বিধুভূষণকে দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনার এটা ভাবার সুযোগ নাই, আমার এক ভোট যদি নাও দিই তবু বিদ্রোহ কিছু হবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মায়ের আমার, মনে রাখবেন, আপনার একটি ভোট বিধুভূষণ সরকারকে চেয়ারম্যান নির্বাচিত করবে, আপনার একটি ভোট এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করাতে পারে। বন্ধুরা আমার মনে রাখবেন, সামনে যে দুটি দিন আছে, এই দুটি দিন হলো একেবারে যুদ্ধের শেষ প্রান্তের সময়, এই সময়ে প্রত্যেকটা ভোটারকে, প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে, আপনাদেরকে যেন কেউ প্রকার ধোকা দিতে না পারে, কেউ যেন বোকা বাড়াতে না পারে। বন্ধুরা আমার, প্রত্যেকে কেন্দ্রে আসবেন, পাশের যেজন আছে তাকে নিয়ে আসবেন, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবেন। আমি শুধু নেতার কাছে বিনয় সেবেদন করতে চাই, সেদিন ওই অঞ্চলের মানুষ বলেছিল, দিনের বেলায় কোনো একটা ভালো সময় আপনাকে সাথে নিয়ে আসার জন্য, আমি নেতার কাছে বিনয় সেবে অনুরোধ করতে চাই, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা সেই সময়টাতে, আপনি একদিন এই এলাকায় এসে এই অঞ্চলের মানুষকে দুটো কথা শোনাবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী 17 জুলাই আমাদের দল, আমাদের প্রিয় সংগঠন গামসাকে আপনারা একটি একটি ভোট দিয়ে বিজয় করবেন। মনে রাখবেন, এই গামসা প্রতীক আমরা সখীপুর বাসাইলের মানুষ জন্ম দিয়েছি, বাসাইল সখীপুরের মানুষ জন্ম দিয়েছে, টাঙ্গাইলের মানুষ জন্ম দিয়েছে, আর তার মধ্যে এই কামালের চালা এবং টিকিপাড়ার মানুষের অবদান হইল সব থেকে বেশি। বন্ধুরা আমার, সেই অবদান কাপড়ে ভুললে চলবে না। একটা কথা মনে রাখবেন, স্বাধীনতা সংগ্রামে বিজয়ী হওয়ার থেকে স্বাধীনতা সংগ্রামকে রক্ষা করা অনেক কঠিন। বন্ধুরা আমার, আসন্ন 17 জুলাই নির্বাচনে বিধুভূষণকে ভোট দিয়ে যদি আমরা বিজয়ী করি, বিধুভূষণ সরকার এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ দিল্লি সাজাতে পারবে। বন্ধুরা আমার, একটি জিনিস মনে রাখবেন, বিধুভূষণ সরকারের একজন শক্তিশালী অভিভাবক আছে, যে অভিভাবক হলো বাংলার বীর বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তমের পরামর্শ নিয়ে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে এলাকায় কোন মাসরা, কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন স্কুল, কোন কলেজ, কোথায় কোন উন্নয়নমূলক কাজকর্ম করতে হবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার থেকে শুরু করে এলাকায় মাদক মুক্ত, নেশামুক্ত, দুর্নীতি মুক্ত করে তুলবে বিধুভূষণ সরকার। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী 17 জুলাই একটি একটি করে ভোট দিয়ে গামসাকে আপনারা বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বঙ্গবন্ধুর জয় হোক, গামসার জয় হোক, বিধুভূষণের জয় হোক। আল্লাহ হাফেজ।